পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজিদ মিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে ডক্টর এম এ ওয়াজিদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। আলোচনা সভা শেষে 6 গুণী ব্যক্তিত্বকে ওয়াজিদ মিয়া স্বর্ণপদকে ভূষিত করা হয়। এছাড়া বিভিন্ন শ্রেণীর প্রায় অর্ধশত শিক্ষার্থীকে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।